সব এলাকার মানুষের মধ্যে উৎসাহ আছে, সব মানুষের মধ্যে আনন্দ আছে। আর শিবচর যেহেতু আমাদের পদ্মার পরে দুটো স্টেশন আমাদের মধ্যে পড়বে, শিবচর এবং দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। পদ্মা স্টেশন তো আমাদের তো এটার উপরে অনেক বেশি, মানে অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক বেশি উপকার পাবো। এবং আমরা মনে করি যে আমাদের সড়কপথ, নৌপথ এবং রেলপথের সাথে আমরা সংযোগ হতে যাচ্ছি। রেলপথ সবথেকে কম খরচে মালামাল পরিবহন করবে, মানুষ পরিবহন করবে এবং সময়টা ঠিক থাকবে। যে সময় রেল পৌঁছানোর কথা সেই সময় পৌঁছাবে এবং ভাড়াও কম হবে, এবং আমাদের সাধারণ মানুষ এটার অনেক বেশি অর্থনৈতিকভাবে উপকৃত হবে। এবং আমরা এটাকে আমরা মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী আমরা না চাওয়ার পরেও আমাদেরকে রেল দিয়েছে। আমরা কোনোদিন রেল পাবো এটা আমরা স্বপ্নও দেখি নাই, আমরা কিন্তু কোনোদিন আশাও করি নাই, আমরা কোনোদিন দাবিও করি নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের পরিকল্পনায় পদ্মা ব্রিজের সাথে একটি নতুন সংযোগ আমাদের দিয়েছে। আমরা দক্ষিণবঙ্গের মানুষ এর জন্য ভাগ্যবান এবং আমরা তার কাছে আসলে ঋণই হয়ে গেছি সব দিক থেকে। আমার মনে হয় সকল এলাকার মানুষ এখানে এখন অপেক্ষা করতেছে মাননীয় প্রধানমন্ত্রী কবে আসবে। শিবচরেও আমরা ব্যাপকভাবে ব্যবস্থা নিয়ে প্রস্তুতি নিয়েছি যেন আমাদের সাধারণ আসলে ডাকা লাগবে না, মানুষ এমনি চলে আসতেছে। মানুষ এতই খুশি যে মানুষ সদিচ্ছাই তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য আসে।